হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজ আমি তোমাদের বলবো, শুধু টলিউডের কথা বলবো না, বলিউডের কথাও বলবো। রিলিজ করে গেছে সালমান খানের আপকামিং সিনেমার ফার্স্ট লুক ভারত। ভারত সিনেমার ব্যাপারে কিছু বলবো, ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলবো। কিন্তু তার সাথে আরেকটা ফার্স্ট লুক বেরিয়েছে, দেব অ্যান্ড রুকমিনীর আপকামিং যে সিনেমা আসছে তার একটা ফার্স্ট লুক, কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট পোস্টার বেরিয়েছে। তার কিছু কথা বলবো। সবার প্রথমে শুরু করি সালমান খানের আপকামিং সিনেমা ভারতের কিছু কথা নিয়ে। সালমান খানের এই সিনেমাতে আমরা দেখতে পাবো সালমান খানকে হিরো হিরো হিসাবে, হিরোইন হিসাবে ক্যাটরিনাকে আমরা দেখতে পাবো, সিনেমার ডিরেক্টর আলি আব্বাস জাফর, যিনি এর আগে সালমান খানের দুটো ব্লকবাস্টার সিনেমা দিয়েছেন, সুলতান এবং টাইগার জিন্দা হ্যায়। কিন্তু সুলতান আর টাইগার জিন্দা হ্যায় ছিল অরিজিনাল স্ক্রিপ্ট, কিন্তু ভারত মুভিটা কিন্তু সাউথ কোরিয়ান মুভির রিমেক। 2014 সালে সাউথ কোরিয়ান মুভির রিমেক, তার নাম হচ্ছে ওডে টু মাই ফাদার মুভির রিমেক। এই ভারত গল্পের ব্যাপারগুলি, এই গল্পের ব্যাপারটা আমি বলছি, 1950 থেকে 2014 অবধি কোরিয়ার সাথে পলিটিক্স, জিনিসপত্র যেসব হয়েছে, বিভিন্ন রকম ব্যাপার ঘটেছে, যুদ্ধ হয়েছে কোরিয়ার সাউথ কোরিয়ার মধ্যে, বাইরের দেশেরা ইন্টারফেয়ার করেছে, সব কিছু নিয়েই এই সিনেমায় দেখানো হয়েছে। এই সিনেমাতে কিছু একটা সাধারণ মানুষের জীবনও দেখানো হয়েছে, কারণ এই যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবনে যে এফেক্ট পড়েছে সেই বিষয়েও দেখানো হয়েছে। একটা দেশ যেভাবে এগোয় আর সাধারণ মানুষের ওপর যে এফেক্ট পড়ে তাই নিয়ে এই বই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে। কিন্তু ভারতের পোস্টার যদি দেখেন, দেখতে পাবেন লেখা আছে জার্নি অফ এ ম্যান নেশন টুগেদার। তার মানে সালমান খানের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ইন্ডিয়ার 1950 থেকে টিল টুডে 1947 থেকে আফটার স্বাধীনতার পর পর থেকে কী কী দেশের সাথে ঘটেছে, বাইরের পাওয়াররা কীভাবে কী কী করেছে এই সব দেখানো হবে। তবে ওটা কোরিয়ান সিনেমা, ওর ইতিহাস অন্যরকম, আলাদা। আমাদের ইন্ডিয়ার ইতিহাস পুরোটাই আলাদা। আলি আব্বাস জাফর গল্পটা ওখান থেকে নিয়েছে, কিন্তু সেটাকে অনেকটা চেঞ্জ করেছে, ইন্ডিয়ার জিনিসপত্র ঢুকিয়েছে। এইবার আসি দেব রুকমিনীর আপকামিং সিনেমার পোস্টার নিয়ে, পোস্টারের কিছু কথা নিয়ে, যার ফার্স্ট লুক বেরিয়ে গেছে। নট অনলি পোস্টার, বাট এটা মোশন পোস্টার, কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট। ডিরেক্টর, প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার
সবাইকার নাম আছে, রয়েছে এই পোস্টারে। প্রডিউসার নিষ্পাল সিং রানে, সুরেন্দর ফিল্মস। আমরা দেখতে পাবো রুক্মিণীকে, আমরা দেখতে পাবো জার্নালিস্ট হিসাবে, এবং দেবকে দেখতে পাবো একজন গায়ক হিসাবে। এই মুভি ডিরেক্টর রাজাচন্দ্র, মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি, স্ক্রিপ্ট রাইটার এন কে সলিল। সিনেমার নামটা এখনও ঠিক হয়নি, তবে সিনেমার পোস্টার দেখে ইন্টারেস্টিং মনে হচ্ছে, কারণ গোলাপ আর বন্দুক, বন্দুকের ওপরে গোলাপ রয়েছে। খালি লাভ স্টোরি হবে মনে হচ্ছে না, খুব ইন্টারেস্টিং লাগছে। তবে যাই হোক, আপনাদের জন্য একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখুন।